শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির সন্ধ্যায় কিছু খেতে তো মন চায়। তো এখন কি করা যাবে, বাড়িতে যা আছে সেটা একটা বানিয়ে নিলাম। মুড়ি মাখা কুচি কুচি করে শশা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটা লবণ হলুদ সেদ্ধ করে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করছি মুড়ি। বৃষ্টির সন্ধ্যায় মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে নিয়ে নিচ্ছি চানাচুর, কিছুটা চানাচুর এখানে অ্যাড করব। আর এরকম মুড়ি মাখার সঙ্গে গরম গরম এক কাপ চা বা কফি হলে তো ব্যাপারটা আরও বেশ জমেই যায়। কিছুটা চানাচুর অ্যাড করলাম, পাশের দোকান থেকে কয়েকটা আলুর চপ নিয়ে নিলাম, একদম গরম গরম আলুর চপ, এটা একটু কেটে কেটে দেবো এর সঙ্গে, দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। তো মুড়ি মাখা আমার রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসে গিয়েছি। আপনাদের কার কার ইচ্ছা হচ্ছে মুড়ি মাখা খেতে কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ আমরা মুড়ি মাখা খেয়ে নিই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। টাটা।